টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ভিউয়ার্স। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটি অর্ধবার্ষিক পরীক্ষার চতুর্থ শ্রেণীর একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি যেভাবে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বোর্ডের নির্দেশনা অনুযায়ী যেভাবে প্রতিষ্ঠানকে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে সেভাবেই প্রশ্নটি তৈরি করা। এটি একটি প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা গ্রহণের জন্য প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। আমরা সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আপনাদের সুবিধার জন্য আমরা আপলোড করতেছি ভিডিও আকারে। তো এখানে যে প্রশ্নটি নিয়ে এবার আলোচনা করবো সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। 100 মার্কের পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা। এখানে 15টি সংক্ষেপে উত্তর, অর্থাৎ যেটাকে আমরা এক কথায় উত্তর বলতে পারি বা নৈবেদ্যিক প্রশ্ন যেগুলোকে বলা হয় এক কথায় উত্তর, এখানে 15টি প্রশ্ন থাকবে। 15টি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে 2 নম্বর করে, সর্বমোট এখানে 30 নম্বর, অর্থাৎ সংক্ষেপে, অর্থাৎ ষোলো প্রশ্ন, 15টির উত্তর দিতে হবে 30 নম্বর। এখানে শুরু করছে 1 নম্বরে, যে ক, একটি নৈতিক গুণের নাম লিখো। সহিংস বলতে কি বোঝায়? প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? বিতর্ক কি? রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে? তোমার একটি দোষের কথা লেখো যা তুমি পরিত্যাগ করতে চাও। নম্র স্বভাবের মানুষ কেমন আচরণ করেন তার একটি উদাহরণ দাও। বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ দাও। বিতর্ক কি? কায়েম শ্রম ভিত্তিক একটি কাজের নাম লিখো। আইনি পেশার উদ্দেশ্য কি? সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত? হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করে? আমাদের মধ্যে সততা থাকলে কি হয়? পরিবহন শ্রমিকের কাজ কি? তো ভিউয়ার্স, এই ছিল টোটাল 15টা প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই শিখবে, আর তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসবে। এখান থেকে 2-1টা প্রশ্ন এদিক সেদিক হইবে অথবা সব প্রশ্নগুলোই থাকবে। সুতরাং তোমরা এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো সব পড়লে তোমাদের এখানে 100% কমন থাকবে। ভালো করে এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। 2 নম্বরে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 12টি, এখানে 12টি প্রশ্নের শূন্যস্থান পূরণ করতে হবে। ভালো আচরণ করাকে বলা হয় ড্যাশ। খ, সঠিক সময় ড্যাশ উপস্থিত থাকব, ড্যাশ পড়ালেখায় সাহায্য করব, আমরা শ্রেণীকক্ষ ড্যাশ রাখব, আমরা সকল বন্ধুদের সাথে ড্যাশ আচরণ করব, খাবারের পরিবারের খাবার তৈরিতে ড্যাশ করব, অন্যের মতকে সম্মান করাকে বলে ড্যাশ, আমাদের সবাইকে ড্যাশ করতে হবে। তো এখানে সঠিক উত্তরটি, ফাঁকা জায়গায় সঠিক উত্তরটি বসাইতে হবে। সব ধরনের পোশাকে ড্যাশ দিতে হবে, পরস্পরের ড্যাশ শ্রদ্ধা করা উচিত। অফিস কর্মী নানা কাজে ড্যাশ ইন্টারনেট ব্যবহার করেন, প্রত্যেক পেশার মানুষ ড্যাশ দিয়ে থাকেন, চলাচলের জন্য আমরা ড্যাশ ব্যবহার করি। তাহলে এই যে এখানে 15টি প্রশ্ন এখানে আছে, 15টির মধ্যে 12টির উত্তর দিতে হবে, তো এখানে 12টার মধ্যে 12 মার্ক। এখানে সঠিক উত্তরগুলো গাইড থেকে বা বোর্ড বই থেকে সুন্দর করে মুখস্থ করে নিবে, বানানগুলো সঠিকভাবে লিখবে। তারপরে 3 নম্বর যেটি থাকবে, এখানে 10-এর অ্যান্সার থাকবে একটাতে 2 নম্বর করে, বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল করে উত্তরপত্রে লেখো, অন্যের মতকে সম্মান, তারপরে পরম সহিংসতা, সবার মতামত। এই যে এখানে শব্দগুলো, আরও এদিকে 2টা আছে অপর পৃষ্ঠে আমি দেখাচ্ছি। তো এখানে এই ডান পাশের যে শব্দগুলো এগুলো এলোমেলো করে দেওয়া আছে, তো এগুলো সঠিকভাবে সমানে সমানে বসাইতে হবে। অন্যের মতকে সম্মান কি, এটা সঠিকটা এখানে বসাইতে হবে। অন্যের মতকে সম্মান, আমরা এখানে দেখতেছি কি লিখছে, অন্যের মতকে সম্মান শ্রদ্ধা করব, নাকি একটি সামাজিক গুণ, পরম সহিংসতা, নৈতিক গুণ। তো এখান থেকে যেটা সঠিক সেটা ওই সোজায় ব্যবহার করতে হবে বরাবর। তারপর এখানে গণতন্ত্রের ধাপ, আমাদের উচিত অধিকাংশের মতামতকে শ্রদ্ধা, এখানে একটি সামাজিক গুণ, নৈতিক গুণ, এইভাবে আর কি যেটা মানে সঠিক সেটা সোজায় সেটা লিখতে হবে। এটা গাইড দেখে বা তোমাদের বই দেখে তোমরা একটি সঠিক উত্তরটি বাইর করবো। 4 নম্বর যে প্রশ্নগুলো থাকবে, এখানে 4 নম্বরে তোমাদের 10টা বা 11টা প্রশ্ন দেয়া থাকবে, এখানে তোমাদের সর্বোচ্চ 8টা প্রশ্ন লিখতে হবে। এখানে দেওয়া হয়েছে, দেখো তোমরা 3টা, 6টা, তারপরে 9, 10, এখানে আমি 10টা প্রশ্ন দিয়ে দিয়েছি, 10টার মধ্যে তোমাদেরকে 8টি উত্তর দিতে হবে। তোমাদের এখানে 11টা প্রশ্নও থাকতে পারে, 10টা অথবা 11টা প্রশ্ন দিতে থাকবে, তার মধ্যে তোমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কি, 1 নম্বর, মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কি? সবার সাথে ভালো ব্যবহার করা কোন গুণ, আমাদের এই গুণের অধিকার দেওয়া প্রয়োজন কেন, এই গুণটির আরও 3টি উদাহরণ দাও।
নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও? আমরা মন্দ আচরণ করব না কেন? তোমার জানা চারটি মন্দ কাজের একটি তালিকা তৈরি করো। একটি হলো বিশ্বাস আর অন্যটি হলো তার প্রকাশ। এখানে কোন দুটি বিষয়ের কথা বলা হয়েছে? এছাড়া তোমার মধ্যে যে গুণগুলো থাকতে পারে তার চারটি উদাহরণ দাও। তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নেবে বর্ণনা দাও। পরম সহিংসতা কি? আমরা পরম সহিংস হব কেন? বাড়িতে আমরা কোন কোন বিষয়ে পরম সহিংস হব তিনটি উদাহরণ দাও। গণতন্ত্রের ধাপ কয়টি? মাঝে মাঝে আমরা কেন সিদ্ধান্ত নিতে পারি না কেন? মাঝে মাঝে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না কেন? এখানে কেন না, এখানে কোনো হবে। এ থেকে উত্তরণের জন্য আমাদের কি করতে হবে? কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয়? সব ধরনের পোশাক মর্যাদা দিতে হবে কেন? আবারও বলছি, বর্গীয় নম্বরটা, কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয়? সব ধরনের পোশাককে মর্যাদা দিতে হবে কেন? শ্রমজীবী মানুষ সম্পর্কে তিনটি বাক্য লিখো। বিচারক কোন ধরনের পেশায় নিয়োজিত থাকেন? কাদেরকে বিচারকের সম্মুখীন করা হয়? এই পেশার তিনটি কাজের বর্ণনা দাও। পোশাক তৈরি কোন ধরনের পেশা? এ ধরনের পেশার মানুষকে শ্রদ্ধা করা উচিত কেন? এ ধরনের আরও তিনটি পেশার নাম লিখো। এখানে না না, এখানে নাম হবে, বানান দু একটা ভুলে এসে। এ ধরনের আরও তিনটি পেশার নাম লেখো। এই হলো তোমাদের 10টি প্রশ্ন, এখান থেকে 8টির উত্তর তোমাদেরকে দিতে হবে।